প্রশংসা আমার কমিটি ভাইদের অনুরোধ যে আজমিরা পারভীনকে এক মুচি হাজির ঘটনা গজলটি গাওয়ার জন্য দেখুন কারুর কপালে যদি রূপো লেখা থাকে সোনা পাওয়া যায় না আর কারুর যদি টাকা থাকে মদিনায় যাওয়া হয় না তাই কবি বলছে কিসমত মে লিখা তা চাঁদি চাঁদি কথার অর্থ হচ্ছে রূপো তাই কবি বলছে কিসমত মে লিখা তা চাঁদি নাগিনা কেসে পাউঙ্গা আর রোতে রোতে মর যাউঙ্গা মদিনা কেসে পাউঙ্গা মদিনা কেসে পাউঙ্গা একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক এক টাকা করে জমিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মুবারাকে যাবে এমন অবস্থায় তার বন্ধু এসে বলছে বন্ধু তুমি তো আল্লাহর রাসূলকে ভালোবাসো আল্লাহর হাবিবকে ভালোবাসো তোমার ওই জমানো টাকা কি আমাকে দেবে কারণ আমার বাড়িতে একটা কন্যা দায় আছে মেয়েকে বিয়ে দিতে হবে সে নির্দ্বিধায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়ার যে টাকা জমিয়েছিল সেই টাকাটা তার বন্ধুকে কন্যা দায়ের জন্য দিয়েছিল বলে আল্লাহ পাক তার আমল আমাতে হজের সওয়াব দিয়েছিল বলুন একবার সুবহানাল্লাহ সেই ঘটনামূলক কালাম আজমিরা পারভীন আপনাদের খিদমতে গাইছে ছোট্ট বয়সের ক্যাসেট ক্যাসেটের নাম এক মুচি হাজির ঘটনা লিখেছেন মেটিয়াপুরুজের কবি কবি দিগের কবি কবি রহমাতুল্লাহ সবকা লিখা হুয়া এ কালাম লেকার হাজির আজমিরা পারভীন এক মুচি হাজির ঘটনা নবীরা ওই যে সবার যাওয়ার আশা আছে কিন্তু যারা মদিনায় মুনারায় যায় তারা আল্লাহর রাসূলের আওয়াজেই গিয়ে হজ করে আসে তা এক হাজি হাজিরা যখন যায় করে মা পড়তে পড়তে যায় কবি লিখছে দেখো কলে মা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলে মা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কেন চলে যাব মদিনায় কলমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় নবীর আওয়াজে যে একবার যাবে সারা জীবন সে ভুলতে পারে না তা কেমন আল্লাহর রাসূলের আশিক ছিলেন দেখুন যে পয়সা থাকলে কিন্তু হজে যাওয়া যায় না কারণ যার নসিবে থাকবে হজ গরিব হলো সে হয়তো হজে পৌঁছে যাচ্ছে কিন্তু যার কোটি কোটি টাকা রয়েছে সে হজে যেতে পারে না কারণ হজ হলো নসিবের ব্যাপার তা একটা গরিব অসহায় সে এক টাকা করে পয়সা জমা তো রাসূলের রওজায় হজ করতে যাবে কিন্তু তার যাওয়া হলো না বাড়ি বসে হজ কবুল করল আল্লাহ রাব্বুল আলামিন কেন সে কিন মনে দান করেছিল কবি লিখছে দেখো এক মুচি হাজির ঘটনা শোন না এক মুচি হাজির ঘটনা তো দুবেলা তার খাওয়া হতো না সে কেমন ছিল দিবানা এক মুচি হাজির ঘটনা শোনোনা সে ছিল হিন্দু পরিবারের সন্তান কিন্তু তার আত্মীয় স্বজন কেউ মেনে নিতে পারলেন না সবাই মিলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন আল্লাহর কাছে কি ফরিয়াদ করছে দেখুন কবি লিখছে তোমার রয়
जाना एक मोची हाजिर घटना যেতে মসজিদের পাশে দোকান দিল আর এক নামা হাজি এক নামা হাজি ঘটনা শুনিল মুচির সঙ্গে বন্ধু সে পাতাল এমন বন্ধু দুজন না কেউ কিছু ফেলে খেত না পয়সা জমা মনে মনে ভাবে আর কিছু দিন পরে হাজি হতে যাব আমি আমার বাসনা এক মুচি হাজির ঘটনা এক মুচি হাজির ঘটনা হাজি হতে মুচি যাবে মদিনায় হাজি যাহার টাকা জোগাড় হলো মুচি একদিন ঠিক করিল যাবে সে হাজ করিতে বন্ধু কিল মিলিতে যাবে সে হাজ করিতে দেখি বন্ধুতা রয়েছে চিন্তাতে আর বন্ধুর দেখে মুচি বলে চিন্তা করো না কেন তোমার কষ্টের ফলে বিফল যাবে না এক মুচি হাজির ঘটনা এক মুচি হাজির ঘটনা বন্ধুর সঙ্গে দেখা করতে এলেন এসে দেখছে বন্ধু মন খারাপ করে বসে আছে তা বন্ধুকে জিজ্ঞেস করেছিল আমার বন্ধু তোমার মন খারাপ কেন আমি হজে যাব বলে তাই বলে না সামনে আমার মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেছে কিন্তু আমার কাছে এক টাকা পয়সা নেই তা কেমন সে আশিক দেখুন সে তার হজে যাওয়ার টাকা সেই গরিবের কন্যাকে বিয়ে দিলেন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তার হজকে কবুল করেছিল আর সেই গ্রামে যত মানুষ হজে গিয়েছিল তারা যতবার কাবা তওয়াব করে ততবার সেই হাজির সঙ্গে সেই মুচির সঙ্গে তারা দেখতে পেয়েছিল আর সেই মুচি কি বলছে দেখুন কবি লিখছে মুচির বন্ধন মুচির বন্ধন ঘরে এক মেয়ে ছিল ঠিকই হলো লেনদেন বিয়ের দিন হলো মেয়ের বাবা মেয়ের বাবা একটিও টাকা নেই কেমন বিয়ে হবে যাবে সে হজ করিতে বন্ধু কিল মিলিতে যাবে সে হজ করিতে
বন্ধুকিল মিলিতে এসে দেখি বন্ধুতার রয়েছে চিন্তাতে তখন বন্ধুর দেখে মুচি বলে চিন্তা করোনা কেন আমার হজে যাওয়ার টাকায় মেয়ের বিয়ে দানা আমার নসিবে ছিল না এক মুচি হাজির ঘটনা শোনো না আমাদের দরবারে কোন যদি বা কন্যা দেয় আসে কোন মা বাপ আমরা 10 টাকার বেশি কিন্তু দান করি না কিন্তু কেমন রসুলের আশিক দেখুন যে প্রত্যেকদিন লক্ষীর ভান্ডারে জমিয়ে পয়সা জমিয়ে সে হজে যাবে বলে নিয়তকে কবুল করেছিল কিন্তু সেই গরিবের কন্যাকে বিয়ে দিলেন যখন সেই দান করলেন একিন বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি খুশি হয়ে গেলেন এবং তার হজকে কবুল করে নিলেন কবি লিখছে দেখুন হজে যাওয়ার হজে যাওয়ার যত টাকা জমিয়েছিল সে দিল সেই গ্রামে দুজন লোক হাজি গেল কাবার পাশে মুচিকে দেখতে পেল হাজিরা ঘরে ফিরে দেখে জুতো সিলাই ঘরে হাজিরা ঘরে ফিরে দেখে জুতো সিলাই বলে ও মুচি হাজি এবার এ কাজ ছাড়ো না রে তখন মুচি বলছে আমাকে হাজি বলে লজ্জা দিও না কেন হাজি যাব বলে আমার যাওয়া হলো না আমার নসিবে ছিল না এক মুচি হাজির ঘটনা শোনো না শেষ ছন্দে কবি কি লিখছে দেখুন কবি বলছে হাজিরা বহলে হাজিরা বহলে মিথ্যা কথা বলো না তোমাকে ঘুরতে দেখেছি মহদিনা মুচি তো মুচির হাজ কবুল করল রাব্বানা আর একিন মনে করল দান আল্লাহ দিল সনহমান একিন মনে করল দান আল্লাহ দিল সনহমান ঘরে বসে হজ করল কি শান দেখো না ওরে রহমাতুল্লাহ তোয়ে জেনে রাখ না ওরে রহমাতুল্লাহ তোয়ে জেনে রাখ না দান খয়রাত কবো বিফলে যায় না মুচির মত তুই হ না এক মুচি হাজির ঘটনা শোনো না শুনলেন এক মুচি হাজির ঘটনা কুল্লুম নাফসুন জায়কা